তিনি বলিউডের ভাইজান, তার বিরুদ্ধে কোনো কথা বলার সাহস বলিউডের অন্দরে অন্তত কারো নেই। বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর তিনি, তার জীবনে বহুবার প্রেম ধরা দিয়েছেন, তবে তিনি কখনো বিয়ের বন্ধনে ধরা দেননি। তিনি হলেন সালমান খান। বলিউডের বহু নায়িকার সঙ্গে তার প্রেমের গুঞ্জন রয়েছে, তবে তার প্রথম প্রেমিকা কে ছিলেন জানেন কি? সালমান খানের ব্যক্তিগত জীবনে নায়িকার অভাব ছিল না কোনো দিনও। অদ্ভুত বিষয় হলো, তার প্রাক্তন প্রেমিকারা আজ প্রায় সকলেই বিবাহিত, শুধু তিনি এখনো পর্যন্ত অবিবাহিত রয়ে গিয়েছেন। তার প্রথম প্রেমিকা শাইন বানুও দীর্ঘদিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তবে একটা সময় সালমান খানের সঙ্গে তার প্রেম বেশ জমে উঠেছিল। সালমান এবং শাহিন খুব ছোট বয়সে একে অপরের প্রেমে পড়েন। মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ুয়া ছিলেন তারা। স্নাতকের দ্বিতীয় বর্ষে পড়ার সময় 19 বছরের শাহিনের প্রেমে হাবুডুবু খেতেন ভাইজান। তাদের মধ্যে সম্পর্কটাও ছিল খুবই গভীর। ম্যায়নে পিয়ার কিয়া ছবির অডিশন দিতেও একসঙ্গে পৌঁছেছিলেন এই চর্চিত প্রেমিক যুগল। তবে সালমানের বিপরীতে নায়িকা হিসাবে শাহিন সিলেক্ট হয়নি, তার বদলে সালমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন ভাগ্যশ্রী। ম্যায়নে পিয়ার কিয়া ছবিতে অভিনয়ের পরেই বি টাউনে সফল অভিনেতার তকমা পান সালমান খান। এরপর সালমান এবং শাহিনের সম্পর্কটাও ভেঙে যেতে সময় লাগেনি। বিচ্ছেদের নেপথ্যে ত্রিকোণ প্রেমের সম্পর্কের গল্প শোনা যায়। তখন সালমানের সঙ্গে তৎকালীন বিখ্যাত মডেল সঙ্গীতা বিজলানির পরিচয় হয়। সঙ্গীতা ছিলেন 1980 সালের মিস ইন্ডিয়া। সালমান এবং সঙ্গীতার মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে, সেই সঙ্গে শাইনের সঙ্গে দূরত্ব বাড়াতে থাকেন ভাইজান। এরপরই ভেঙে যায় তাদের প্রেমের সম্পর্ক। সঙ্গীতার সঙ্গে বিয়ের কার্ড পর্যন্ত ছাপানো হয়েছিল বলে গুঞ্জন জোরদার হয়েছিল ইন্ডাস্ট্রির অন্দরে। এরপর তো সালমানের জীবনে কত প্রেম এলো গেল, আজও বলিউড ইন্ডাস্ট্রি দ্য মোস্ট ওয়ান্টেড ব্যাচেলারের তালিকায় রয়ে গিয়েছেন ভাইজান। প্রসঙ্গত, শাহিন সেই সময় মহাসংগ্রাম, এই মিলন কি রাত, অংশু নামে কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। এছাড়া গোবিন্দর বিপরীতেও একটি ছবিতে অভিনয় করেন, কিন্তু পরে তিনি অভিনয় জগৎকে বিদায় জানান। উল্লেখ্য, শাহিন বানুর সঙ্গেও কিন্তু বলিউডের গভীর যোগ রয়েছে। তিনি ছিলেন দিলীপ কুমার এবং সায়রা বানুর ভাতিজি। সায়রার ভাই সুলতান আহমেদের মেয়ে ছিলেন শাহিন। সালমানের সঙ্গে সায়রা বানু ও দিলীপ কুমারের অত্যন্ত ভালো সম্পর্ক। পরে সালমানের সঙ্গে শাহিনের একটি ছবি দেখে অনেকেই বলেছিলেন সালমানের প্রথম প্রেম শাহিন তার খুব ভালো বন্ধু ছিলেন। এছাড়াও তার আরেকটি পরিচয় আছে, তিনি বর্তমান প্রজন্মের বলিউড নায়িকা কিয়ারা আডবানির মাসি। কিয়ারার মা তার বোন। শাহিনের বোনঝি অভিনেত্রী কিয়ারা একটি পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে একবার জানিয়েছিলেন, শাহিনের সঙ্গে যে সালমানের গভীর বন্ধুত্ব ছিল তা কিয়ারার মাও বলেছিলেন। মাসি শাহিনের সঙ্গে সালমান খান একসঙ্গে সেই 90 দশকে সাইকেল চালিয়ে ঘুরতে যেতেন সমুদ্রের ধারে, এমনটাও বলেছিলেন কিয়ারা। প্রসঙ্গত, শাহিন বিয়ে করেন অভিনেতা সুমিত সাইগলকে। 2003 সালে শাহিনের সঙ্গে সুমিতের বিচ্ছেদ হয়ে যায়। সুমিত পরে অভিনেত্রী ফারহাকে বিয়ে করেন। সুমিত ও শাহিনের মেয়ে শাহেশা সাইগল, তিনি দক্ষিণের একজন অভিনেত্রী। প্রসঙ্গত, শাহিন অভিনয় করতেন, সঙ্গীতা সালমানের জীবনে আসাতেই সরে আসেন তিনি। আন্তর্জাতিক বিমান সংস্থায় কাজ নেন শাহিন, তবে মনে মনে চেয়েছিলেন মেয়ে যেন অভিনেত্রী হয়, আর ঠিক তাই হয়েছে। শাহেশা সাইগল বলিউডে ইনিংস শুরু করেছেন। বলিউডে তার শিবায়ে ছবিটি প্রশংসিত হয়েছে। বলিউড পাড়ার সূত্রের খবর, শাহেশাকেও সালমান অত্যন্ত খেয়াল ও স্নেহ করে। এক পার্টিতেও দেখা গেছে তাদের। ঘনিষ্ঠ মহলে সালমান নাকি বলেছেন, শাহেশাকে দেখলেই অল্প বয়সের শাহিনের কথা মনে পড়ে যায় তার।